শ্রমিক আন্দোলনের নামে কেউ বিশৃঙ্খলা করলে তাদের প্রতিহতের ঘোষণা দিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কারখানা কেন্দ্রিক আন্দোলনে শ্রমিকদের নামে রাজনৈতিক নেতাকর্মীরা রয়েছে। আর বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমা নয়, অপরাধীদের বিচার করতে হবে। গেল কয়েকদিন ধরে নানা সেক্টরে আন্দোলনের পর এবার পোশাক কারখানায় চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ শুরু হয়েছে। নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সভায় আন্দোলনকারীদের উদ্দেশ্য নিয়ে সমালোচনা করেন শ্রমিক দল নেতারা। বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিতে বিএনপির সংহতি রয়েছে, তবে চলমান আন্দোলনের উদ্দেশ্য ভিন্ন। এটা হলো যে বিজয়, এই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা, এই যে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসছে এটাকে বিঘ্নিত করার চেষ্টা, এটা একটা ষড়যন্ত্র, এটা রাজনৈতিক ষড়যন্ত্র, এটা দেশি বিদেশি ষড়যন্ত্র, এটাকে প্রতিরোধ করতে হবে। বিএসএমএমইউতে সদাচার বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা দেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। পরে জামাতের আমিরের সমালোচনা করে তিনি বলেন, সে ছিল একটি রক্তপায়ী ভ্যাম্পায়ার, সে রক্ত পিপাসু একজন নরঘাতক মানুষ। আজকে যদি তারা ক্ষমার মধ্যে পড়ে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, তাহলে তো এই দেশে শুধু গোরস্থান তৈরি হবে। নয়াপল্টনে বিএনপির ত্রাণ সংগ্রহ অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন বলেন, রাষ্ট্রের স্বচ্ছতার জন্য নির্বাচন কমিশন ও দুদক পুনর্গঠন করা অতি জরুরি। এই সমস্ত সুবিধাভোগীদেরকে ঝেটিয়ে বিদায় করা সরকারের দায়িত্ব। তিনি জানান, এখন পর্যন্ত বানভাসীদের জন্য 13 কোটি টাকার অনুদান পেয়েছে বিএনপি, ফিরে দেওয়া হচ্ছে বিতর্কিত ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের অনুদান। আরিফিন শাকিল, News 24, ঢাকা।